সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 13 জুলাই 2020, আপনাদেরকে আজ নিয়ে এসেছি আমরা আমবাড়ি হাটে আপডেট দেওয়ার জন্য। তো আপনারা সবাই 50,000 টাকার মধ্যে যে গরুগুলি খুঁজেন, কুরবানির গরু, সেই গরু মূলত আমরা খোঁজ জানাতে আজ আপনাদেরকে এই হাটে নিয়ে এসেছি। এখানে আমরা এই যে এক জোড়া এই যে দেশি গরু দেখছি, ভাই দাঁত কয়টা করে? দুইটা করে। দাম কত যাচ্ছে? মানে 55,000 টাকা করে দাম চাচ্ছেন। মানুষ দাম কত করছে? 50-এর নিচে বলে। আর আপনারা কত হলে দিবেন? আচ্ছা, 50 হলে দিয়ে দিবেন। এই যে সুপ্রিয় দর্শক দেখুন, 50-এর গরু। তারপর এখানে একটা কালো গরু দেখছি, এটা দাঁত কয়টা? আগর। 2 বছর বয়স হয়েছে? বেশি হয়েছে। এটা দাম কত যাচ্ছেন? 52 চাইছেন। তারপরে দাম কত পর্যন্ত উঠছে? 40, মানে 45 হলে বেচবেন। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এরপরে আমরা এখানে একটু দেখি, এই যে প্রচুর বৃষ্টি হয়েছে গতকাল রাত থেকে, এই যে দেখুন প্রচুর কাদা। এটা দাঁত কয়টা? দুই দাঁত। দাম কত যাচ্ছে? দাম চাইছি 55,000। 55, মানুষ দরদাম কত বলে? 45, মানে কত হইলে ছাড়বেন? 50 হলে ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন, আপনাদের একটু পেছন থেকে আমরা গরুগুলিকে একটু দেখাই। এই যে দেখুন, এই যে 50, এটা 45, আবার এই যে এ দুটো 50। তারপরে একটু আমরা এখানে দেখি, ভাইটা দাঁত উঠছে? দুই দাঁত। দাম কত যাচ্ছে? 50। আর কত হলে ছাড়বেন? মানে 45 হলে ছাড়বেন আর কি। আচ্ছা, ধন্যবাদ। আসুন, আপনাদেরকে 50,000 টাকার মধ্যে যে গরুগুলি কুরবানির গরু, সেই গরুগুলি এই যে দেখুন প্রচুর হুড়াহুড়ি লেগে গিয়েছে এখানে সার গরুর হাটে। এই যে দেখুন সার গরুগুলো একটু দুষ্ট প্রকৃতির হয়। তারপর একটু দেখি, ভাই দাঁত কয়টা? দুই দাঁত। দাম কত যাচ্ছেন? 55, মানে দরদাম কত পর্যন্ত উঠছে? 48, 50 হলে ছাড়বে। এই যে 50, এই যে দেখুন 50,000 টাকার মধ্যে এই গরুগুলি আগামী কুরবানি উপলক্ষে এই আমবাড়ি হাটে আপনারা পেয়ে যাবেন। তারপরে এখানে দেখি, এটা দাঁত আছে? দুই দাঁত। এটারও এই যে এক জোড়া, এই জোড়া কত যাচ্ছেন ভাই? 95,000 জোড়া চাইছেন। মানুষ দরদাম কত করছে? 85। কত হলে ছাড়বেন? আর 2-1,000 উপরে উঠলে উনি বলছে ছেড়ে দিবে। এই যে দেখুন, এই যে তার মানে 87,000 হলে উনি বলছে ছেড়ে দিবে। তারপরে এখানে দেখি, ভাই এটা তো দেশাল, দাঁত কয়টা? আগর। 2 বছর বয়স হয়েছে? আচ্ছা, 2 বছরের বেশি হয়ে গেছে। দাম কত যাচ্ছে? 56। তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? 47 বলছে, মানে 50 হলে দিবেন। এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, 50,000 টাকার গরু। আপনারা যারা 50,000 টাকার মধ্যে যারা সার গরু খোঁজ করেন, এই যে এই ধরনের গরু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এখানে একটু দেখি, আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি চিটাগাং থেকে আসছেন ভাই? ভালো আছি। কি আপনারা ভালো আছেন? আচ্ছা, চিটাগাং কোথা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, তারপরে কি গরু নিতে আসছেন? এই তো সার গরু। সার গরু। আচ্ছা বলেন তো যে এখানে কি দেখতেছেন? আচ্ছা, 2-1টা দেখছেন, মানে 2-1টা দেখে কি বুঝছেন? মোটামুটি রেটটা ঠিক আছে। আপনারা এই এই সার গরুগুলি নিয়ে যাবেন, আপনারা কি ট্রাক নিয়ে আসছেন? আচ্ছা, ট্রাককে ঠিক করছেন? মানে ট্রাকের রেটটা কত তাহলে সবাই একটু জানতে পারতো? আচ্ছা, মানে আচ্ছা, মোটামুটি আপনারা বলছেন যে দাম ঠিক আছে। আচ্ছা ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে 50,000 টাকার মধ্যে আপনারা যে সার গরুগুলি সেগুলোগুলো আমরা দাম জানানোর চেষ্টা করছি। ভাইটার দাঁত কয়টা? দুই দাঁত। দাম কত যাচ্ছেন? 52 চাইছেন। তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? 40-42, মানে 45 হলে দিবে। আচ্ছা, শুনছি আমরা যে 45 হলে ওনারা বলছে এই সারগুলোটা পেয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এবার একটু দেখি আমরা,
এই যে এই লাল গরুটা কত? এটা চাওয়া দাম 50, আর মানুষ দর দাম কত করছে? 42-43 মানে কত হইলে দিবেন? আর 1-2 হাজার হইলে 45 হইল। আর এই যে এটা এটা আর এটা 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 ভাই এটা 52 চাইছেন। আচ্ছা আপনি কি শুনলেন যে এই যে একজন চিটাঙ্গের ব্যাপারী আমার ভিডিও দেখে এসেছে, এটাতে লাভ আপনার না আমার? আমার তাইলে আপনি কেন খেপছেন? আমি কেন কিনবো? আমি তো আমার এই ভিডিও দেখে যদি দুইটা লোক যদি বাহির থেকে আসে, লাভটা আপনার না আমার? হ্যাঁ, তাহলে আমাদের সঙ্গে আপনাদের খারাপ ব্যবহার করে লাভ আছে কোনো? হ্যাঁ, লাভটা তো আপনাদেরই হয়, আমাদের তো লাভ হয় হবে না একদিন না একদিন। আচ্ছা এই গরুটা কত হলে ছাড়বে? 45 হলে ছেড়ে দিবে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে 50,000 টাকার মধ্যে আপনারা কুরবানির যে সার গরুগুলি, দুধাতের দেশাল জাতের সার গরু, সেগুলোই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি আজ 13 জুলাই 2020 সোমবার আপনাদেরকে আমরা দিনাজপুরের ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আমরা দেখানোর চেষ্টা করছি। ভাই এটার দাঁত কয়টা? দাঁত হয়নি ভাই, 2 বছর বয়স হয়েছে, পার হয়ে গেছে। দাম কত যাচ্ছেন? 55, আর মানুষ কত দাম বলছে? 45-46 দাম বলছে। মানে কত হলে দিবেন? 50 মানে 48-50 হলে দিয়ে দিবেন। আচ্ছা ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এখানে একটা দেখি, এটা দেশাল একটা। ভাই দাঁত আছে? আচ্ছা, এটা দাম কত যাচ্ছে? 42 চাইছেন। তারপরে দরদাম কত পর্যন্ত করছে? 35 পর্যন্ত, মানে 40 হলে দিবেন? আচ্ছা, আর 2-1 হাজার বাড়লে উনি বলছে দিয়ে দিবেন। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা ছোট ছোট সার গরু, এগুলোর খুব চাহিদা রয়েছে এবং 50,000 টাকার মধ্যে এগুলোর যে দাম সেগুলোই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, প্রচুর বৃষ্টি হয়েছে গতকাল রাত থেকে এবং প্রচুর কাদা এখানে এবং পানি আপনারা দেখছেন। ভাই এটার দাম কত যাচ্ছেন? 50। তারপর দরদাম কত করছে মানুষ? 45 মানে কত হইলে আপনি ছাড়বেন? 1-2 হাজার কম হইলে ছেড়ে দিবেন? আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক, এই যে দেখুন আমবাড়ি হাট, এই যে সোমবারের হাটটা একটু ছোট হয় কিন্তু এখন যেহেতু কুরবানির সময় তো এখন শুক্রবার আর সোমবার বলে কোনো কথা নেই, সবসময় হাটগুলি জমজমাট অবস্থায় থাকে। তা আপনারা দেখছেন যে এই যে এই ঘেরার ভিতরে যে গরুগুলি দেখছেন এগুলো বিক্রি হয়ে গিয়েছে, বিভিন্ন ব্যাপারীরা গরুগুলো কিনে তারা এগুলো এখানে স্টক করে। এই যে দেখুন ভাই একটু কথা বলি, আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? স্বপ্নপুরি। আচ্ছা স্বপ্নপুরি, তার মানে ফুলবাড়ি থানা। আচ্ছা কতগুলো গরু নিলেন? গরু নিয়ে আসছি ভাই, দেখার জন্য নিয়ে আসছি। কোনগুলা? হাটটা এইগুলি, এগুলি কি দাঁত উঠছে? না না দাঁত উঠে নেই। কুরবানি হবে? 2 বছর হয়ে গেছে। হ্যাঁ 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। আচ্ছা এগুলোর দাম কত যাচ্ছে? এটার তো দাম চাচ্ছি 65। 65 দামটা তো বেশি চাচ্ছে, এত দাম তো বিক্রি হবে না। 50 হলে দিবেন না, আরেকটু নামতে হবে। আসুন সুপ্রিয় দর্শক, আপনারা একটু অন্য গরুগুলো দেখেন তাহলে আপনারা রেটটা হিসাব পাবেন আর কি। আসুন সুপ্রিয় দর্শক, আমরা সবসময় চাই যে এখানে ক্রেতা বিক্রেতা সবাই যেন লাভ করতে পারে এবং সবাই যেন হাসি মুখে বাড়ি ফেরে, আমরা সেটাই আমরা চাই এবং আমরা সবসময় এই উদ্দেশ্যে আমরা কাজ করি। ভাই দাঁত উঠছে? এটা দাঁত উঠেনি, 2 বছর বয়স হয়নি। না না এটা কুরবানি হবে। এটা উঠছে? এটা উঠেনি, এটা 2 বছর বয়স হয়নি। আচ্ছা আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা একটু ভেতরে নিয়ে যাওয়া। ইনি কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম। কোথা থেকে? গরু নিয়ে আসছেন না কিনতে আসছেন? কিনবেন? বিক্রি করছেন? কয়টা গরু আনছিল? বিক্রি হয়ে গেছে? কোনগুলি? হ্যাঁ কত দাম দিয়ে বিক্রি করছেন ঘরে? 50,000। আচ্ছা 50,000-65,000 এইভাবে বেচছেন, দামটা কি ঠিক মতো পেয়েছেন?
লস আপনারা বলছেন লস হয়ে গেছে 20,000 টাকা পাঁচটা গরুতে লস হয়ে গেছে আচ্ছা শুনছি আমরা সুপ্রিয় দর্শক এই আমবাড়ি হাট আজ আমরা এই আপডেট দেওয়ার চেষ্টা করলাম আমবাড়ি হাট থেকে তো এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা আমরা নিত্য নতুন হাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং ভবিষ্যতেও করে যাব আপনারা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।